সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান কিডস টিউন লাইভে। দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছো, তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত, তার মাঝেও আমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর গান শোনাতে এসেছি। আশা করি তোমাদের অনুষ্ঠানটি ভালো লাগবে। আজ তোমাদের সাথে আছি আমি জাহিন ইকবাল, এবং আমার সাথে আছে তোমাদের সকলেরই পছন্দের শিল্পী এবং ছোট্ট বন্ধু আহনাফ আদিল শাফি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং পছন্দের গান শুনতে কল করতে পারো স্ক্রলে দেখানো নাম্বারটিতে। প্রিয় বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আয়োজনে। শাফি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি প্রথমে আমাদের বন্ধুদের জন্য কি উপহার রেখেছো? জি, এ পর্যায়ে আমি একটি হাম পরিবেশন করছি। গানটির কথা রহমান, তাওহিদ, সুর আল মিজান। নীল ডানার এক প্রজাপতি ফুলের কানে কয়, কে দিল গো এমন সুবাস কোন সে দয়াময়। নীল ডানার এক প্রজাপতি ফুলের কানে কয়, কে দিল গো এমন সুবাস কোন সে দয়াময়। নীল ডানার এক প্রজাপতি ফুল হেসে কয় পাপড়ি মেলে মেলে, এমন সুবাস তিনি দিলেন ঢেলে। ফুল হেসে কয় পাপড়ি মেলে মেলে, এমন সুবাস তিনি দিলেন ঢেলে। যার দয়াতে আধার ঢেকে, যার দয়াতে আধার ঢেকে আলোর সকাল হয়। নীল ডানার এক প্রজাপতি যার করুণায় জোছনা উঠে হেসে, তিনি দিলেন সুবাস ভালোবেসে। যার করুণায় জোছনা উঠে হেসে, তিনি দিলেন সুবাস ভালোবেসে। তার হুকুমে ঝর্ণা ঝরে সাগর নদী বয়, সাগর নদী বয়। নীল ডানার এক প্রজাপতি যার নামে ওই কোকিল উঠে ডেকে, তিনি দিলেন সুবাস গায়ে মেখে। যার নামে ওই কোকিল উঠে ডেকে, তিনি দিলেন সুবাস গায়ে মেখে। তিনি হলেন আল্লাহ মাবুদ, তিনি হলেন আল্লাহ মাবুদ, এই তো পরিচয়। নীল ডানার এক প্রজাপতি ফুলের কানে কয়, কে দিল গো এমন সুবাস কোন সে দয়াময়। নীল ডানার এক প্রজাপতি, নীল ডানার এক প্রজাপতি, নীল ডানার এক প্রজাপতি। মাশাল্লাহ, মারহাবা, খুবই ভালো লাগলো, অত্যন্ত চমৎকার। আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে।
জি ভাইয়া, তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে তুমি এখন কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুলে পড়ছো। জি, আমি ক্লাস 3-তে পড়ছি, আমি ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়ছি। জি, তোমাকে ধন্যবাদ। তুমি এ পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে? এ পর্যায়ে আমি একটি নাতে রাসুল পরিবেশন করছি, গানটির কথা সুর সদ্য মাহফুজ বিল্লাহ শাহী। জি ভাইয়া, শুরু করতে পারো। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। যেন তামা মালুম কোলে আনন্দে গায়ে দুলে দুলে এসেছে বুলবুলে খোদা আমাদিনায়। যেন তামা মালুম কোলে আনন্দে গায়ে দুলে দুলে এসেছে বুলবুলে খোদা আমাদিনায়। তুমি মন থেকে আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। যেন তামা মালুম কোলে আনন্দে গায়ে দুলে দুলে এসে আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে। যেন তামা মালুম কোলে আনন্দে গায়ে দুলে দুলে এসেছে বুলবুলে খোদা আমাদিনায়। যেন তামা মালুম কোলে আনন্দে গায়ে দুলে দুলে এসে মাশাল্লাহ, মারহাবা, কি সুন্দর কণ্ঠ তোমার, খুবই ভালো লাগলো। আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে। জি ভাইয়া, তুমি কি এই পর্যায়ে আমাদের গান শোনাবে? তুমি তো অনেক ভালো শিল্পী, তুমি যদি এখন আমাদের বন্ধুদের গান শোনাতে। জি ভাইয়া, তোমাকে ধন্যবাদ। আমি একটি নাতে রাসুল পরিবেশন করব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মাহফুজুর রহমান আকন্দ এবং শুরু করেছেন শ্রদ্ধেয় মাসুদ রানা।
ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার অতুল, ফুলের মতো ফুল হতে চাই। ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নেই যে তাহার তুল, গন্ধ যার অতুল, ফুলের মতো ফুল হতে চাই। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখের সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখের সাথী, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, গন্ধ যার অতুল, ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার অতুল, ফুলের মতো ফুল হতে চাই। মাশাল্লাহ, তোমার কণ্ঠ অনেক সুন্দর। জি ভাইয়া, তুমি এই পর্যায়ে আমাদের বন্ধুদের কোন গানটি শোনাবে? জি, এ পর্যায়ে আমি একটি দেশের গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর মতিউর রহমান খালিদ। জন্মভূমি গো তুমি আমার অহংকার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার। জন্মভূমি গো তুমি আমার অহংকার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার। কাজল দিঘির বুকে ফোটে পাদুরাশি
জন্মভূমি গো, তুমি আমার অহংকার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার। মায়ের কোলে যেমন শিশু চাই মনে রাধা জন্মভূমি গো, তুমি আমার অহংকার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য জীবন আমার, তোমার বুকে জন্ম জীবন আমার। মাশাআল্লাহ, চমৎকার, খুবই ভালো করে, খুবই সুন্দর করে গাইলে তুমি অত্যন্ত সুরিলিত কণ্ঠে। এ পর্যায়ে আমরা একটি ফোন ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম সালাম। জি, আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, আবু সাইদ কুদরি বলছি সিলেট থেকে। জি জি, ইনশাল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব, আপনি আমাদের সাথেই থাকুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এ পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নেব। আফিয়া ইসলাম রাকা লিখেছে, জাহিন ইকবাল গতকাল এই গানটি সরাসরি শুনছি আজ লাইভে, মাশাল্লাহ। এমডি রুহুল আমিন লিখেছেন, আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে। ওয়া আলাইকুম আসসালাম। এমডি মতিউর রহমান লিখেছেন, মাশাল্লাহ। আফসানা আফিয়া লিখেছেন, মাশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কমেন্টস দিয়ে উৎসাহ দিচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও শেয়ার করেননি তারা এখনই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেন। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে তুমি গতকাল দেশব্যাপী নাত রাসুল প্রতিযোগিতায় তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো, তোমার অনুভূতি কীরকম? জি ধন্যবাদ। মানে আমার মনে হচ্ছিল না যে আমি সেকেন্ড হব। আসলে আল্লাহ তাআলা যে আমাকে দ্বিতীয় বানিয়েছেন, হাজারো শুকরিয়া। আর আমি, এটাই আমার প্রথম স্টেজ প্রোগ্রাম, এটাই আমার সরাসরি, ওটাই ছিল আমার সরাসরি। এর আগে আমি অনলাইনে একবার ফার্স্ট হয়েছিলাম, তাও আবার তেলাওয়াতে, ওটাই ছিল আমার প্রথম সরাসরি মানে দ্বিতীয় হওয়া। জি ভাইয়া, তোমাকে অভিনন্দন। তুমি এই পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে তার আগে আরেকটি কল ধরে নিই ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন। জি ভাইয়া, বলুন কোন গানটি? জি, আমি অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথেই থাকুন। জি ভাইয়া, জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, তুমি শুরু করতে পারো। এ পর্যায়ে আমি একটি অঞ্চল নিয়ে গান গাচ্ছি, গানটির কথা ও সুর নীলিমানুপুর। বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস নারকেল সেরা। বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস নারকেল সেরা। সাথে আছে সুন্দর বন আউলিয়ার মাজার, ওরে সাথে আছে সুন্দর বন আউলিয়ার মাজার। আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গায়,
অশোক খুলনায়, দিঘলিয়ায় নাম করা খেজুর রসের গুড়, চারিদিকে নদীর মেলা সাজে ভরপুর, আছে আবু নাসের স্টেডিয়াম সাথে হাসপাতাল, স্কুল কলেজ ভরপুর পার্কের কোলাহল, আপ্যায়নে সেরা খুলনা তাই তো নাম্বার ওয়ান, ওরে আপ্যায়নে সেরা খুলনা তাই তো নাম্বার ওয়ান, আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়। খুলনার মেয়ে রাধে ভালো গুণের নাইরে শেষ, আর রূপে গুণে সাহসে আমার খুলনা বেশ, বাংলাদেশে সুপার স্টার বেশিরভাগ খুলনায়, হইসে রেল লাইন মোংলা টু ইন্ডিয়ায়, আমার খুলনার তোমরা আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়। আছে সকল ধর্মের মানুষে ভাই মসজিদ ও মন্দির, কবি লেখক সবই আছেন মুক্তিযোদ্ধা বীর, আটটি আছে জুট মিল সিমেন্ট ফ্যাক্টরি, সৌন্দর্যের চিড়িয়াখানা হয় জাহাজ তৈরি, ও তাই বারে বারে মায়া টানে বাড়ি ফিরে তোমরা আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়, ও তোমরা আইসো আমার সোনার গায়, আইসো আইসো গো খুলনায়। ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তোমার বাড়ি কি খুলনা? আমরাও যাব ওইখানে চিংড়ি মাছ খেতে। তোমাদের খুলনায় বাড়ি কোথায় আর কি? বাগেরহাটে। বাগেরহাট। জি ভাইয়া, তুমি এ পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে? তার আগে আমি আরও একটি কথা জানতে চাচ্ছি, যে তুমি যে গান শিখছো এখন কার কাছে শিখছো, কোন কোথাও শিখছি? জি, এমনি বাসায় আর কি কারো কাছে শিখো? না, জাগরণেই শিখো? জি ভাইয়া, ধন্যবাদ। তুমি তো দুইটা গান গাইলে, এবার আমি এই ফাঁকে তোমাদের আরও একটি গান শুনিয়ে দেই। পরিবেশন করছি একটি জাগরণী গান। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ে শীতল শান্তি ধারা, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ে শীতল শান্তি ধারা, উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষপাতি, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম, আমির ফকির ভেদ নাই, আমির ফকির ভেদ নাই, সবে ভাই সব এক সাথী,
আমরা শেষ জাতি, আমরা শেষ জাতি। নারীরে প্রথম দিয়েছি মুক্তি নর সম অধিকার, মানুষের গোড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। নারীরে প্রথম দিয়েছি মুক্তি নর সম অধিকার, মানুষের গোড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধার রাতের বোরখা উতারি এনেছি আশার ভাতি, আধার রাতের বোরখা উতারি এনেছি আশার ভাতি। আমরা শেষ জাতি, আমরা শেষ জাতি। ধর্মের পথে শহীদ যাহারা আমরা শেষ জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশে করেছি জ্ঞাতি। আমরা শেষ জাতি, আমরা শেষ জাতি, আমরা শেষ জাতি। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। জি ভাইয়া, তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের কয়েকদিন পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমার প্রস্তুতি কীরকম? প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি ভাইয়া, ধন্যবাদ। এ পর্যায়ে আমি আরও কিছু কমেন্টস পড়ে নেব। এমডি মোর্শেদ আলম লিখেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিসমিন মায়াজি লিখেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক দোয়া রইল। ফারিহা ইসলাম রাহি লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ। এমডি মতিউর রহমান লিখেছেন, মাশাআল্লাহ জাহিন এগিয়ে যাও তুমি, অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। জি ভাইয়া, তুমি এ পর্যায়ে আমাদের আবার কোন গানটি শোনাবে? জি, এ পর্যায়ে আমি একটি নীতিশিক্ষামূলক গান পরিবেশন করছি। গানটির কথা সুর শরীফ আমিন। মোবাইলের প্রথম কথা নয় হ্যালো, মোবাইলের প্রথম কথা নয় হ্যালো, আসসালামু আলাইকুম এটাই বলো, তুমি তো মুসলিম এই তব তাসলিম, তুমি তো মুসলিম এই তব তাসলিম। মোবাইলে প্রথম কথা নয় হ্যালো, আসসালামু কবুলাল কালাম, কথা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু কবুলাল কালাম, কথা বলার আগে সালাম। বলেন নবী সাল্লাল্লাহু, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম, জান্নাতু আদনে অভিবাদনে, প্রথম আদমকে শেখান আল্লাহু আজিম, তুমি তো মুসলিম এই তব তাসলিম, তুমি তো মুসলিম এই তব তাসলিম। মোবাইলের প্রথম কথা নয় হ্যালো, ব্যাপকভাবে ছোট সালামের প্রচলন করো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ব্যাপকভাবে ছোট বড় সালামের প্রচলন করো, পরস্পরে প্রেম মমতা, দিনের শ্রেষ্ঠ বিষয় সালাম যে নিশ্চয়, এতেই ছোট দেশ স্নেহ বড়দের আজিম, তুমি তো মুসলিম এই তব তাসলিম, তুমি তো মুসলিম এই তব
তসলিম মোবাইলের প্রথম কথা নয় হ্যালো মোবাইলের প্রথম কথা নয় হ্যালো আসসালামু আলাইকুম এটাই বলো তুমি তো মুসলিম এই তব তসলিম তুমি তো মুসলিম এই তব তসলিম মোবাইলের প্রথম কথা নয় হ্যালো মোবাইলের প্রথম কথা নয় হ্যালো মোবাইলের প্রথম কথা নয় হ্যালো ধন্যবাদ মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই শিক্ষণীয়মূলক একটি গান গাইলে প্রথমে আমরা কারোর সাথে দেখা হলে কথা বলার আগে সালাম দিব জি ভাইয়া তুমি এ পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে যে পর্যায়ে আমি একটি মায়ের গান পরিবেশন করছি গানটির কথা ও সুর আমিরুল মোমিনীন মানিক যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে মাকে আমি জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কাল তার স্বপ্নগুলো আর পাবে না সুরের ছন্দ তাল মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কাল তার স্বপ্নগুলো নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি অত্যন্ত চমৎকার অত্যন্ত সুললিত কণ্ঠে তুমি গানটি গাইলে আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে প্রিয় বন্ধুরা তোমাদের আবারও বলছি অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দাও জি ভাইয়া তুমি আবারও দুটি গান গাইলে এবার তোমার কাছে আমি আরেকটি কথা জানতে চাচ্ছি যে তোমাদের যে খুলনা ওখানের কাছাকাছি সুন্দর কোনো দেখার দৃশ্য বা স্পট যেখানে মানুষ ঘুরতে যেতে পারে এমন কোনো জায়গা আছে আছে ষাট গম্বুজ তারপর হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না তারপর হচ্ছে খানজাহান আলী মাজার এ দুটো সুন্দরবনটা আর একটু দূরে সময় লাগে ওখানে আরো কি কি আছে সেগুলো কি ভুলে গেছো আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এ পর্যায়ে আমি অনেক একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন একটি নাতি রাসুল শোনানোর জন্য আমি এ পর্যায়ে একটি নাতি রাসুলই শোনাবো নাতির গীতিকার এবং সুরকার আমাদের শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন খান মধুর চেয়েও মধুর লাগে মুহাম্মাদের নাম মুহাম্মাদের
নাম মধুর চেয়েও মধুর লাগে মুহাম্মাদেনাম যার ছোঁয়াতে মুখর হলো যার ছোঁয়াতে মুখর হলো রিক্ত ধরাধাম মুহাম্মাদেনাম দু জাহানের নেতা যিনি আল্লাহ তাআলার রাসূল তিনি দু জাহানের নেতা যিনি তার দেখানো সরল পথে তার চল রে সুবহে শাম মুহাম্মাদেনাম একটি নামে মূল্য কত জানে না বেঈমান জীবন মুসলমান রাসুলের সম্মান সকল বাতিল উঠল মেতে দিনের আলো নিভিয়ে দিতে সকল বাতিল উঠল দিনের আলো নিভিয়ে দিতে তার দেখানো সরল পথে তার দেখানো সরল পথে চল রে সুবহে শাম মুহাম্মাদেনাম মধুর চেয়েও মধুর লাগে মধুর চেয়েও মধুর লাগে মুহাম্মাদেনাম মুহাম্মাদেনাম যার ছোঁয়াতে মুখর হলো রিক্ত ধরাধাম মুহাম্মাদেনাম 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 ধন্যবাদ মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গান জি ভাইয়া ধন্যবাদ প্রিয় বন্ধুরা গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আমরা শাফির গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব তোমরা অনুষ্ঠানটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ তোমাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে দেখতেই চলে গেল আমাদের রাসুলের স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল মাস কিন্তু সারা বছর জুড়েই আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে জাগরুক
এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, তুমি শুরু করতে পারো। জি, এ পর্যায়ে আমি একটি আরবি নাতে রাসুল পরিবেশন করছি। গানটির কথা ও সুর আলফাসি। Oh, fast.